আফগানিস্তানের কাছে বাংলাদেশের আরও একটা হার এবার ফুটবলে বিশ্বকাপের বাছাই পর্বে আফগানদের কাছে এক শূন্য গোলে হেরেছে লালসবুজের সবুজের প্রতিনিধিরা সাতাশতম মিনিটে জয়সূচক গোলটা করেন আফগান অধিনায়ক ফরশাদ নূর তাজিকিস্তান থেকে আরও জানাচ্ছেন এতেশাম সবুজ যে মধ্যমাঠ থেকে খেলা শুরু সেই মাঝমাঠি ফুটবলের নিয়ন্ত্রক সেই নিয়ন্ত্রণে শুরু থেকেই যে পিছিয়ে বাংলাদেশ তাজিকিস্তানকে হোম আফগানিস্তান গ্যালারিতে হাজার দুয়েক দর্শকের সমর্থনে ঘরের আমেজটাই পেয়েছে বল দখলে তাই আধিপত্য প্রথমার্ধে গোটাচারেক আক্রমণ সাজিয়েছে গোলরক্ষক আশরাফুল রানার বিশ্বস্ত হাতে সেবার রেহাই পেয়েছে বাংলাদেশ সাতাশ মিনিটে রক্ষা কবচ আর কাজে দেয়নি ফরসাদ নুরের গোলে স্বাগতিকদের লেট বাকি সময়টাতে পারেনি লাল সবুজ এত চুকু আধিপত্য বিস্তার করতে পারেনি বাংলাদেশ গোলমুখে করতে পারেনি একটি আক্রমণ উল্টো আধিপত্য ধরে রেখে একটি গোল আদায় করে নিয়েছে আফগানিস্তান মাঝ মাঠের যে নিয়ন্ত্রণ সেই জায়গাটাতেই বড্ড বেশি পিছিয়েছিল বাংলার ফুটবলাররা এমনটাই ছিল প্রথমার্থের অবস্থা দ্বিতীয়ার্থে কি হয়েছে চলুন দেখে নেই এখানেও দৃশ্যপটে খুব একটা বদল আসেনি আক্রমণে একই ধার ছিল আফগানদের গোলরক্ষক আশরাফুল রানার হাতে এবারও কয়েক দফায় বেঁচে যাওয়া বাকি সময়টাতেও নিজেদের দুর্গ রক্ষাতেই ব্যস্ত থাকতে হয় বাংলাদেশকে তাই কাঙ্ক্ষিত গোলটা সোনার হরিণ হয়েই রইল এক শূন্য গোলের জয়ে গ্রুপে আগের ম্যাচে আর আফগানরা যেমন লড়াই ফিরেছে তেমনি বাংলাদেশও পরাজয়ের গ্লানি নিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ সবুজ একাত্তর তাজিকিস্তান